তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শ্বাসনালী সংক্রান্ত রোগ। আমরা এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারটা হচ্ছে গ্রীষ্ম বিনিময়, সপ্তম অধ্যায় যেটা, সেই গ্রীষ্ম বিনিময়ের ক্ষেত্রে আমরা অক্সিজেন এবং অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ বা অক্সিজেন একটু কিভাবে পরিবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় এগুলো পড়লাম। এবং এগুলোর মধ্যে আমরা যেটা আর একটা যেটা সেটা হচ্ছে আমাদের যে এই শ্বসন তন্ত্র, ওই সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়েছে। তো এটার পরে আমরা চলে যাবো হচ্ছে শ্বাসনালী সংক্রান্ত রোগ। তো শ্বাসনালী সংক্রান্ত রোগে চলে যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা সাধারণত দেখি যে রোগের ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা সবসময় ওই রোগের লক্ষণগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করি, বা দেখা যায় যে সবসময় একটু মুখস্থই সাধারণত এটা মানে বোঝার মতো আমরা বা অ্যাপ্লাই করার মতো আমরা কিছু করতে পারি না, যেটাতে আমরা মনে রাখতে পারি। বা একটু আগে আমরা বললাম যে বা আগের লেকচারে যেটা বললাম সেটা হচ্ছে যে ওই শ্বাসনালীর যে শ্বসন তন্ত্র, ওই যে শ্বসন তন্ত্রটা পড়লাম ওইটা কোন কারণে পড়লাম, অ্যাকচুয়ালি ওই শ্বসন তন্ত্রটা যদি কেউ ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে তখন দেখা যায় যে এই শ্বাসনালী সংক্রান্ত রোগটা তার মধ্যে তার মনে রাখাটা খুব ইজি হয়। তো আজকে আমি শ্বাসনালী সংক্রান্ত রোগ নিয়ে আলোচনা করবো এবং আমি দেখাবো যে এগুলো মুখস্থ না করেও সাধারণত মনে রাখা যায়। তো এর ফার্স্ট প্রথমে যেটা চলে যাবো সেটা হচ্ছে আমাদের যে শ্বাসনালী সংক্রান্ত রোগের মধ্যে সাধারণত প্রধান যেটা তোমাদের বই দেওয়া আছে, প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাজমা। তো এই অ্যাজমা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে যখন আমি অ্যাজমা নিয়ে আলোচনা করব, তো এটার ক্ষেত্রে আমি একটু খেয়াল করো, তো অ্যাজমা নিয়ে যদি আলোচনা করি, অ্যাজমা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি আবার একটু রিভিউ দিতে চাই যে আমাদের অ্যাকচুয়ালি শ্বসনতন্ত্রটা কীরকম এবং ওই শ্বসনতন্ত্রর কাজটা কী বা কীভাবে কাজটা হচ্ছে। তো যদি রিভিউ দিতে চাই, তো আমি প্রথমে বলবো যে আমরা যখন জীবনীশক্তি চ্যাপ্টারটা পড়ছিলাম তখন আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ওই যে জীবনীশক্তি চ্যাপ্টারটা, ওই জীবনীশক্তি চ্যাপ্টারটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে ওই সকল চ্যাপ্টারের কেন্দ্র, কারণ হচ্ছে ওই চ্যাপ্টার থেকে আমরা ওই চ্যাপ্টারটাই মূলত মেইন ধরা যায়। তো ওই চ্যাপ্টারে আমরা একটা কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা কোষের শক্তির প্রয়োজন এবং ওই প্রত্যেকটা কোষের শক্তির জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া ঘটানোর প্রয়োজন। তো এই যে সাপোজ এই জায়গায় একটা কোষ আছে, এই জায়গায় একটা সেল, এই সেলটার জন্যে এটা হচ্ছে নিউক্লিয়াস ধরলাম, এটা হচ্ছে আর একটা সেল, এই যে এই সেলটা, এই এই দুইটা সেল বা আমাদের দেহে যে অসংখ্য সেল আছে ওই প্রত্যেকটা সেলের জন্য বা প্রত্যেকটা কোষের জন্য প্রতি মুহূর্তে শক্তি প্রয়োজন। এই যে শক্তিটা যেটা আসে সেটা হচ্ছে আমাদের শ্বসন বিক্রিয়ার মাধ্যমে আসে। তো শ্বসন বিক্রিয়ার যে রিয়াকশনটা ছিল সেই রিয়াকশন হচ্ছে গ্লুকোজ প্লাস অক্সিজেন, মানে গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া করার পরে তারা কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করত, কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এবং তার সাথে তারা এটিপি মানে শক্তি উৎপন্ন করত। এবং আমি এটা দেখাইছিলাম ওই চ্যাপ্টারে যে এটিপি অ্যাকচুয়ালি কীভাবে আমাদের দেহের মানে শক্তি যোগায় বা দেহের বা প্রতিটি কোষের শক্তি যোগায়। তো এখন যদি চলে যে এই যে গ্লুকোজ প্লাস অক্সিজেন, আমার গ্লুকোজ আর অক্সিজেন প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড এবং কি বলবো যে ওই মানে আমার শক্তি উৎপন্নের জন্য বা প্রতিটি কোষের বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে যতটুকু শক্তি প্রয়োজন ওই প্রত্যেকটা মানে প্রতি মুহূর্তে শক্তির জন্য, তো এই যে গ্লুকোজ প্লাস অক্সিজেন, এই যে গ্লুকোজ আর অক্সিজেনটাকে অবশ্যই কোষ পর্যন্ত তাদেরকে পৌঁছাইতে হবে বা কোষ পর্যন্ত আসতে হবে। তো এইটার জন্য আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গ্লুকোজ আমরা সাধারণত আমাদের ক্ষুদ্রান্ত থেকে শোষণ করি। তো আর অক্সিজেনটা আমরা যেভাবে আনি সেটার জন্য যেটা বলছিলাম যে আমাদের এই জায়গায় আমাদের শ্বসন তন্ত্রের যে অঙ্গগুলো এই জায়গায় হচ্ছে আমাদের ট্রাকিয়া, তারপর এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। তো এই ট্রাকিয়াটা অ্যাকচুয়ালি আমাদের যেই নাসা গোবর, ওই নাসা গোবর শব্দ, তো আমি যদি নাসা গোবরটা একটু দেখাইতে চাই সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের নাসা গোবর আর এটা হচ্ছে সাপোজ আমাদের মুখ গোবর, সাপোজ ধরে না যে উপরে যেটা এখন সেটা হচ্ছে আমাদের নাসা গোবর আর নিচেটা হচ্ছে মুখ গোবর। ইভেন ইভেন মজার ব্যাপার হলো তারা আসার পরে তারা যখন এই জায়গায় আসলো তখন তারা এই জায়গায় আসার পরে তারা একটা কমন একটা পয়েন্টে মিলিত, কমন একটা পয়েন্টে। এটা ছিল নাসা গোবর, উপর একটা নাসা গোবর, তারপরে যে নিচেরটা ছিল সেই নিচেরটা হচ্ছে আমাদের মুখ গোবর। এবং আমরা এটা দেখেছি যে এই নাসা গোবর এবং এই যে মুখ গোবর এই দুইটা একটা কমন পয়েন্ট এসে মিলতেছে, খেয়াল করো। এই যে এই যে এই যে ইয়াটা ছিল, এই যে মুখ গোবরটা ছিল এটাও এইদিকে আসছে, আবার এই যে নাসা গোবরটা ছিল এটাও এইদিকে আসছে। আসার পরে যেটা হলো তারা হচ্ছে একটা মূলত যে একটা কমন পয়েন্ট বা একটা কমন কেভিটিতে মিলিত হয়েছে বা কমন গব্বরে মিলিত হয়েছে। সো এটাকে আমরা সাধারণত গোলবিল বলি বা ফেরিংস বলি, যেটাই বলি। সো এই যে ফেরিংসের পরে, এই ফেরিংসের পরে তোমাদের শ্বসনতন্ত্র আছে যে এই ফেরিংসের পরে যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের ট্রাকিয়া, এটাকে বলা হয় শ্বাসনালী বা ট্রাকিয়া। সো এর পিছনে আর একটা নালী, সেটা হচ্ছে আমাদের ইসোফেগাস, সেটা হচ্ছে ইসোফেগাস। সো এই নালীতে আসার পরে যেটা হয় সেটা হচ্ছে নাসা গোবরের মধ্যে বাতাস আসে এবং মুখ গোবরের মধ্যে খাদ্য আসে, তারপরে আসার পরে এই জায়গায় আমাদের এই জায়গায় অ্যাকচুয়ালি এই যে ট্রাকিয়া, ট্রাকিয়ার শুরুতে অ্যাকচুয়ালি আমাদের এরকম সাপোজ বুকাল করণ অবস্থিত, এরকম আমি দিলাম সাপোজ, এরকম দিলাম সাপোজ
আর এইটাকে এটা একটা ঢাকনার মতো ঢাকা রাখে। তো এটাকে এই ঢাকনাকে বলা হয় ইপিগ্লটিস। অ্যাকচুয়ালি কি হয় দেখো, এই যে তুমি যখন খাবার নিলা, তখন এই নাসা গহ্বর থেকে বাতাস আসলো, আবার খাবারও আসলো, আসার পরে এই যে এই খাবারটা, এই খাবারটা কিন্তু যাওয়ার দুইটা পথ আছে। সাপোজ তুমি যখন একটা খাবার খাওয়ার পরে যখন এটা এই জায়গায় আসলো, তখন এই জায়গায় আসার পরে এটা দুইটা পথ আছে। একটা হচ্ছে আমাদের এই যে শ্বাসনালী দিয়ে ঢুকার একটা পথ আছে, আর কাছে তার পিছনে যে নালীটা আছে সেটা হচ্ছে আমাদের অন্ননালী। সেই অন্ননালী বা ইসোফেগাসের মধ্য দিয়ে খাবারটা আসতে পারে। তো যেটা করে সেটা হচ্ছে এই জায়গায় আমাদের শ্বাসনালীতে একটা ইপিগ্লটিস নামক ঢাকনা থাকে। যখন খাবারটা আসে তখন এই ঢাকনাটা শ্বাসনালীটাকে ঢেকে নেয়। যখন শ্বাসনালীটাকে ঢেকে নেয় তখন শুধুমাত্র আর একটা পথ বাকি থাকে তার জন্য, অর্থাৎ এই পথটা, এই কেভিটি বন্ধ। এখন এই যে খাবারটা এখন ওই পিছনের কেভিটি দেয় বা পিছনের যে নলটা আছে বা অন্ননালী, ওই অন্ননালীর মধ্যে আসা করে। তো এইটা হচ্ছে বেসিক যে এই জায়গায় অ্যাকচুয়ালি কী ঘটে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে শ্বাসনালী, আমি যদি আমি আর অন্ননালী নিয়ে চিন্তা করতেছি, আমি শ্বাসনালীটা দেখতেছি অ্যাকচুয়ালি শ্বাসনালীটা পরে কী হয়, সেটা হচ্ছে এই শ্বাসনালী এই জায়গাটা ষড়যন্ত্র, কারণ এই জায়গায় স্বর উৎপন্ন হয়। তারপর থেকে পুরোটাকে আমি বলতে পারি এই জায়গায় যখন আসলো, তখন এই শ্বাসনালী আসার পরে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এই যে দুইটা ভাগ, এই দুইটা ভাগকে সাধারণত বলা হয় ব্রঙ্কাস। এই দুইটা ভাগকে বলা হয় ব্রঙ্কাস। তো এই যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস গুলো একসাথে কি করে, আমাদের যেই ফুসফুস আছে, অর্থাৎ আমাদের বক্ষ গহ্বরে যে দুইটা ফুসফুস আছে, একদিকে একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে লেফট। সো এই রাইট দিকের একটা হচ্ছে মানে ডান দিকের ফুসফুস আর একটা হচ্ছে বাম দিকের ফুসফুস। সো এই দুইটাতে এই নালী দুইটা ঢুকে, অর্থাৎ একটা হচ্ছে ডান ব্রঙ্কাস বলতে পারো, একটা হচ্ছে বাম ব্রঙ্কাস বলতে পারো, যেটাই বলো। সো তারপরে যেটা সেটা হচ্ছে যে তারা এই জায়গায় ফুসফুস আসে, খেয়াল করো। তো এই জায়গায় যখন তারা এই ফুসফুসের মধ্যে আসে, ফুসফুসের মধ্যে আসার পরে একচুয়ালি কি হয় সেটা হচ্ছে যে এই এইগুলো আরো ব্রাঞ্চিং হয় ভিতরে, আরো ব্রাঞ্চিং হয়। একটা সময় এই এরকম ব্রাঞ্চিং হইতে 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 ব্রঙ্কাস গুলো আস্তে আস্তে ছোট ছোট ভাঙতে ভাঙতে একটা সময় তাদের যে শেষ পয়েন্ট থাকে ওই জায়গায় হচ্ছে আমাদের অ্যালভিওলাস থাকে, এরকম আমি এটাও দেখাইছিলাম যে এই অ্যালভিওলাস গুলো একচুয়ালি আমাদের যে ওই মৌচাকের প্রান্তে মানে মৌচাকের মতো অবস্থিত এয়ার গুলোর প্রান্তে। সো ওইটা আমাদের অ্যাটলাসে দেখানো হয়েছে, আমি যখন শ্বসন তন্ত্র পড়াই তখন আমি দেখাইছি, চিত্র সহ দেখাচ্ছি। তো এখন যেটা সেটা হচ্ছে আমরা যখন সাধারণত অক্সিজেন নিই, আমি যখন আমরা একচুয়ালি শ্বাস প্রশ্বাস কীভাবে গ্রহণ করি সেটা যদি আমরা চিন্তা করি, আমরা আমাদের এই কোষের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোষের জন্য আমার অ্যাট ফার্স্ট প্রয়োজন হচ্ছে অক্সিজেন, ক্লিয়ার। তো এই অক্সিজেন অ্যাকচুয়ালি আমরা পরিবেশের মাধ্যমে এই যে নাসা গোবর যেটা আছে সেই নাসা গোবরের মাধ্যমে, এই নাসা গোবরের মাধ্যমে অক্সিজেনটা ঢুকে, এই নাসা গোবরের মাধ্যমে যখন অক্সিজেনটা ঢুকে তখন অক্সিজেনটা এটা তখন খুলে, যখন আসে তখন খুলে, তখন আর ওই খাবার আসতে না সাপোজ, তখন এটা এই বরাবর ঢুকে, এই অক্সিজেনটা আস্তে 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 এই অক্সিজেনটা অ্যাট লাস্ট কী করে, এই অক্সিজেনটা তোমার এই যে যে আমাদের যে ফুসফুস বা বায়ুথলি আছে, এই বায়ুথলিতে আসে, আমাদের ফুসফুসের যে বায়ুথলি বা অ্যালভিওলাই অক্সিজেনটা আসে। ওই অ্যালভিওলাই অক্সিজেনটা আসার পরে যেটা হয় সেটা হচ্ছে এই অ্যালভিওলাই থেকে এদিকে আমাদের, যদি আমি যদি রক্ত সংবন্ধটা আমাদের আঁকার চেষ্টা করি, এইদিকে হচ্ছে সাপোজ এইটার ভিতর দিয়ে আমাদের মানে রক্তনালী যায়, এই রক্তনালী যায় সাপোজ, এটা হচ্ছে আমাদের রক্তনালী, এটা হচ্ছে এবার আসে, এদিকে আসার পরে তারা হচ্ছে তোমার কেপিলারিতে বিভক্ত হয়। সো কেপিলারিতে বিভক্তটা আমি এত ডিটেলস দেখাচ্ছি না, কারণ ওইটা যখন আমি ধমনী শিরা বা লসিকা পড়াইছি তখন আমি খুব ভালোভাবে দেখাইছি। সো এখন যেটা করবো সেটা হচ্ছে যখন এই জায়গায় আসে তখন সাপোজ আমি দেখালাম যে কেপিলারি হচ্ছে এই জায়গায় অনেক অনেক ভাগ হয়ে গেলো, তারা এই জায়গায় অনেক ভাগ হয়ে গেলো, এই জায়গায় ভাগ হওয়ার পরে তারা এরকম হলো, এবং এরকম হওয়ার পরে অ্যাকচুয়ালি এদিক থেকে আবার ছোটো ছোটো এগুলো মিলিতে একটা শিরা উৎপন্ন করলো। এইটা কী করলো, আবার সাপোজ আমাদের হার্টে আসলো, এটা হচ্ছে আমাদের হার্ট, হার্টে আসলো। সো হার্টে যখন আসলো, হার্টে আসার পরে যেটা হইলো সেটা হচ্ছে হার্ট থেকে আবার এই রক্তটা আবার এটার মাধ্যমে এইভাবে চলে গেল। সো এখন যেটা হইলো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হার্ট। সো এই হার্ট কি করলো, আমাদের এই যে আমাদের ব্লাডটাকে সার্কুলেশন করতেছে পুরো দেহে, আমাদের ব্লাডটাকে সার্কুলেশন করতেছে হার্ট সংকোচন প্রসারণের মাধ্যমে। সো এই হার্ট কেমনে সংকোচন প্রসারণ করে সেটাও আমরা যে ওই যখন ইয়া পড়ছি, যে কি বলে যে ওই যখন জীবে পরিবহন চাপটা পড়ছি তখন খুব ভালোভাবে বুঝাইছি। সো এখন জাস্ট আমরা একটু ডায়াগ্রামেটিক চিন্তা করবো, যে মানে সিম্পল হয়তো চিন্তা করবো যে অ্যাকচুয়ালি দেহে কি ঘটতেছে। যেটা হচ্ছে এই যে এই জায়গায় খেয়াল করো, এই হার্টটা সবসময় অল টাইম ব্লাড দিতেছে, এবং এই ব্লাডটা অ্যাকচুয়ালি এই এইভাবে আসতেছে, এটা এভাবে আসার পর এভাবে ঘুরে 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 আবার এইভাবে আসতেছে, দ্যাট মিনস এই ব্লাডটা অল টাইম এই জায়গায় অল টাইম এই জায়গায় সার্কুলেটিং অবস্থায় আছে।
এখন যেটা হবে সেটা হচ্ছে, আমি আগে বলছিলাম যখন দ্বিতীয় পড়ায় তখন একটা কথা বলছিলাম যে এইটা যে অ্যালভিউলাইটা, এই অ্যালভিউলাই এবং আমাদের যে রক্তনালীটা আছে সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা গঠিত, এবং এদের যে এরা তো অবশ্যই কোষ দ্বারা গঠিত, তাই না? তো এই যে কোষ, এই কোষগুলো প্রত্যেক হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং এদের মধ্যে মাঝখানে ফাঁকা থাকে, বা এরা হচ্ছে অনেক পাতলা কোষ, এদের ভিতর দিয়ে গ্যাস ব্যাপন করতে পারে বা গ্যাস পার হয়ে যেতে পারে। তো অ্যাকচুয়ালি এই জায়গায় যেটা ঘটে সেটা হচ্ছে এই জায়গার যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি করে এই যে রক্তনালীতে প্রবেশ করে, এই অক্সিজেনটা যখন রক্তনালীতে প্রবেশ করে তখন এই যে সার্কুলেটিং এর মাধ্যমে আস্তে 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 আসলো, আসার পরে যখন সেই কোষিকনালীতে পৌঁছালো, কোষিকনালীতে পৌঁছানোর পরে এই অক্সিজেনটা অ্যাকচুয়ালি কি ঘটে, এই অক্সিজেনটা আমাদের কোষে আসা করে। সাপোজ এটা হচ্ছে এই জায়গায় যে ফিল্টার থাকে এটার নাম হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, যা আগে পড়াইছি। তো এই জায়গা থেকে অক্সিজেনটা কি কোষের ভিতরে প্রবেশ করে, তো এই যে কোষের ভিতরে যখন প্রবেশ করলো, এই কোষের ভিতরে প্রবেশ করলো এবং এই সার্কুলেটিং এর মাধ্যমে আমরা যদি এই জায়গায় সাপোজ স্মল ইন্টেস্টাইন এর মাধ্যমে আমরা যদি গ্লুকোজ দিই, সাপোজ আমি একটা ডায়াগ্রামেটিক অবস্থা দেখালাম, তো এই জায়গা থেকে আস্তে আস্তে গ্লুকোজ আবার সাপোজ এই সার্কুলেটিং এর মাধ্যমে এই এদিক দিয়ে হয়তো অন্য একটা সার্কুলেটিং এর মাধ্যমে গ্লুকোজ এই পর্যন্ত পৌঁছায়। তো গ্লুকোজ পৌঁছাইলো এবং অক্সিজেন পৌঁছাইলো, এবং এইটার মাধ্যমে আমাদের যে শ্বসনটা ঘটবে, অর্থাৎ গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া করার পরে সাধারণত কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করবে। তো এই যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি যখন উৎপন্ন করবে, যেহেতু শক্তির প্রয়োজন, যেহেতু আমরা কথা বলতেছি, হাত নাড়তেছি অল টাইম বা এই সব জায়গাগুলোতে আমাদের শক্তির প্রয়োজন পড়তেছে, তো এই শক্তিটা আমরা পাবো এই শ্বসন বিক্রিয়ার মাধ্যমে। এবং শ্বসন বিক্রিয়াটা হচ্ছে গ্লুকোজ প্লাস অক্সিজেন সমান সমান কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। প্রত্যেকটা কোষ তাদের যে যতটুকু শক্তি দরকার ওই শক্তিটা তারা নিয়ে নিতেছে। তো এটিপি থেকে শক্তি নেওয়ার পরে যেই দুইটা সাবস্টেন্স থাকে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পানির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, পানি তো আমাদের দেহের জন্য বা প্রোটোপ্লাজমের জন্য জরুরি, তো পানিটা দেহ থেকে বের না করলে চলে, পানিটা হয়তো বা দেহের মধ্যে থাকে। বাট এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিষাক্ত, তো এইটাকে অ্যাকচুয়ালি কি করতে হয়, আমাদের দেহ থেকে বের করতে হয়। তো এই জন্য যেটা হয় সেটা হচ্ছে এই যে এই জায়গার যে কার্বন ডাইঅক্সাইডটা আছে এইটা আবার এই দিকে বের হয়েছে, এই দিকে বের হওয়ার পরে এইটা এই বরাবর, এই বরাবর ঢুকার পরে ঢুকার পরে এইভাবে আসে আসে হার্টে আসে, হার্টে আসার পরে আবার এটা এই বরাবর আসে, এবং এই জায়গায় যখন আসে তখন কি করে আপনি এটা আবার অ্যালভিউলাই ঢুকে, এই যে কার্বন ডাইঅক্সাইডটা তখন এই যে কার্বন ডাইঅক্সাইড তখন আবার আবার এদিক দিয়ে এদিক দিয়ে আবার আমাদের নাসার মধ্যে দিয়ে বের হয়ে গেল। দ্যাট মিন্স এই যে এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি এই প্রক্রিয়া হচ্ছে শ্বসন। এই যে এই জায়গায় আমি অক্সিজেন গ্রহণ করতেছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, এই জায়গাটা হচ্ছে বহিঃশ্বসন। এই জায়গায় যে আমি অক্সিজেন গ্রহণ করতেছি একটা কোষ এবং সে একটা বিক্রিয়া ঘটাইতেছে, বিক্রিয়া ঘটানোর পর সে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে এবং সে আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। এই লেভেলে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এই লেভেলে যে শ্বসনটা ঘটতেছে অর্থাৎ গ্যাসীয় যে বিনিময়টা ঘটতেছে, অর্থাৎ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এই লেভেলের বিনিময়টাকে বলা হচ্ছে অন্তঃশ্বসন। এবং এই লেভেলের যে বিনিময়টা অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, ওই লেভেলের বিনিময়টাকে আমরা বলতেছি হচ্ছে ওইটাকে বলা হচ্ছে বহিঃশ্বসন। এইটা হচ্ছে আমাদের দেহের যেই শ্বসনের যে ওভারভিউ, সেটা হচ্ছে আমাদের শ্বসনের ওভারভিউ। তো আমরা এখন চলে যাবো যেটাতে, সেটা হচ্ছে আমরা যেখানে আলোচনা করছিলাম সেটা হচ্ছে অ্যাজমা। আমরা এটা হচ্ছে একচুয়ালি বেসিক, মানে এইভাবেই আমাদের যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো ঘটতেছে। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে সাপোজ আমাদের আমি যদি অ্যাজমাতে চলে যাই, তো অ্যাজমাতে চলে যাওয়ার আগে চলেই যাই, অ্যাজমাতে যদি চলে যাই সেটা হচ্ছে অ্যাজমাটা অ্যাকচুয়ালি কী হয় অ্যাজমার ক্ষেত্রে সেটা যদি আমি বলি। সাধারণত অ্যাজমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে আমরা যদি এই যে আমাদের ট্রাকিয়ার কথা চিন্তা করি আমার, বা আমরা যদি ব্রঙ্কাসের কথাই চিন্তা করি বা ব্রঙ্কার কথা চিন্তা করি সেটাই চিন্তা করি, এই অ্যাকচুয়ালি এই যে এই নালীটা এটা তো একটা নালীর মতো, তাই না? তো সাপোজ এটা হচ্ছে আমাদের এটা আমি ব্রঙ্কাসের এক চেষ্টা করলাম, এটা হচ্ছে সাপোজ আমাদের ব্রঙ্কাস, এটা হচ্ছে একটা নালী, তাই না? এই ব্রঙ্কাসের মাধ্যমে কি হয়, অক্সিজেন আসে এবং কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আসতেছে অল টাইম, আমরা যখন শ্বাস নিতেছি তখন অক্সিজেন আসতেছে, যখন নিঃশ্বাস ইয়া করতেছি তখন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যেতেছে। দ্যাট মিন্স এটা অল টাইম এরকম অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যেই কন্ডাকশন বা পরিবহনে সহায়তা করতেছে। তো এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে এই যে এই জায়গায় সাপোজ এটা হচ্ছে আমাদের যে ব্রঙ্কাস বা ব্রঙ্কাই যেটা বললাম, এটা হচ্ছে এই জায়গায় সাধারণত কিছু জমা হয়, সাপোজ ধরো অবস্ট্রাকশন ঘটে আর কি। এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে অ্যাকচুয়ালি
অ্যাজ মার্কেটে কি ঘটলো, এই যে এই এইচ এস যে আমাদের ব্রঙ্কাসটা আছে, সেই ব্রঙ্কাসের অ্যাকচুয়ালি এই ব্রঙ্কাসের ভিতরে মানে যেই মানে গব্বরটা ছিল এই গব্বরটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই জায়গায় সাপোজ কিছু একটা জমা হয়েছে বা এই জায়গায় কোনো একটা কারণে এরকম হয়েছে বা প্রবলেম হয়েছে, অ্যালার্জির কারণে বা কোনো একটা কারণে এরকম প্রবলেম হয়েছে। তো এইটা যখন ঘটবে তখন অ্যাকচুয়ালি একটা জিনিস চিন্তা করো, এটা যখন ঘটতেছে যখন একটা একটা সাপোজ একটা নালি ছিল, এই নালিটা হচ্ছে এতটুকু বড় ছিল, এইটার মধ্যে দিয়ে যতটুকু বাতাস যাইতে পারতো, এটা যখন বন্ধ হয়ে গেল সাপোজ এরকম হয়ে গেলো, দ্যাট মিনস এই গব্বরটাকে আমি আরেকটু ছোট কল্পনা করতে পারি, এখন হয়ে গেলো এরকম, তখন কিন্তু আগে ধরো সাপোজ প্রতি মিনিটে সাপোজ সাপোজ ধরো যে 10 ইউনিট ইয়া যেত, যখন সে নর্মাল ছিল তখন প্রতি মিনিটে সাপোজ 10 ইউনিট সে বা 10 মিলিলিটার সে বাতাস নিতে পারতো। এখন যেটা হলো সেটা হচ্ছে যেহেতু এই জায়গায় অবস্ট্রাকশন ঘটছে, অর্থাৎ যেহেতু এই জায়গায় আমাদের কি বলবো যে এই জায়গায় যেহেতু এই লুমেন ছুটে হয়ে গেছে বা গোবর যেহেতু ছুটে হয়ে গেছে, সো এই জায়গায় আগে 10 ইউনিট বাতাস আসতে পারতো, এখন যেহেতু নালিটা ছুটে হয়ে গেছে সো এই জায়গায় এখন 10 ইউনিট আসতে পারবে না, অর্থাৎ বাতাস আসার যে পরিমাণটা সেই পরিমাণটা এখন বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ সাপোজ এখন আসলে সাপোজ 5 ইউনিট, দ্যাট মিনস আগে বাতাস যদি প্রতি মিনিটে বাতাস আসতে পারতো 10 ইউনিট, এখন আসতেছে 5 ইউনিট, কারণটা কি, কারণ হচ্ছে এই জায়গায় যে গব্বরটা ছিল এই গব্বরটা কি হলো ছোট হয়ে গেছে। আলটিমেট এইটার ক্ষেত্রে এই কারণে যে লক্ষণগুলো দেখা দিবে আমরা যদি একটু চিন্তা করি বা একটু ট্রিকি হয়তো চিন্তা করি, তখন দেখা যাবে যে আমরা খুব ভালোভাবে বলতে পারছি। সো অ্যাট ফার্স্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে প্রথম যে লক্ষণটা দেখা দিবে সেটা হচ্ছে সাপোজ ধরো প্রতি মিনিটে সাপোজ আমার তুষার জন্য যতটুকু শক্তি প্রয়োজন ছিল সেই শক্তিটার জন্য প্রতি মিনিটে বাতাস আসার প্রয়োজন ছিল 10 মিলিলিটার বা 10 ইউনিট বলো, 10 মিলিলিটার বাতাসের প্রয়োজন ছিল এই এই কুসটার প্রতি ইয়াতে শক্তির জন্য। তো এই যে 10 মিনিটের আসার প্রয়োজন ছিল, সো ফুসফুস যখন নর্মাল লেভেলে কাজ করতেছিল তখন সে প্রতি মিনিটে সাপোজ নর্মালি দিল 10 মিনিট মানে 10 মিলিলিটার বাতাস নিতে পারলো, বাট যখন এটা যখন অবস্ট্রাকশন করছে অর্থাৎ এটা যখন রুমেন যখন গব্বর যখন ছোট হয়ে গেছে কোন কিছু জমার কারণে নালিটার পথ যখন সরু হয়ে গেছে তখন যেটা হলো সেটা হচ্ছে আগে বেশি বাতাস আসতে পারতো বা আমার যতটুকু প্রয়োজন ছিল এটা আমি ইজিলি নিতে পারতাম, এখন সাপোজ আমার 10 ইউনিট প্রয়োজন বাট আমি এখন আসতেছে 5 ইউনিট, আমি যখন ইজিলি যদি নিতে চাই সো আমার যেটা হবে সেটা হচ্ছে আমার তো 10 ইউনিট নিতে হবে, কারণ এই প্রত্যেকটা কোষের জন্য যেহেতু আমাকে যেহেতু শক্তি প্রয়োজন আমার যেহেতু শক্তি প্রয়োজন সো এই প্রত্যেকটা কোষে অবশ্যই আমাকে শক্তি পৌঁছাইতে হবে, সো যেহেতু এই প্রত্যেকটা কোষে শক্তি পৌঁছাইতে হবে সো এই পৌঁছানোর জন্য যেটা হবে সেটা হচ্ছে আমার 10 ইউনিট প্রয়োজন, আমি 5 ইউনিট নিতে পারতেছি সো আমি কী করবো জুড়ে শ্বাস নিবো, অর্থাৎ যাতে আমার এই 10 ইউনিট পূরণ হয় এই জায়গায় যাতে আমার যতটুকু শক্তি প্রয়োজন ছিল ততটুকু শক্তি যেন পূরণ করতে পারে, এই জন্য কী করে যে এই জন্য যখন এটা হয় তখন হচ্ছে সে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, ইভেন খুব জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে। সো এই জন্য যেটা হয় এইটার ক্ষেত্রে তো প্রথম লক্ষণটা হাঁপানোর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রথম লক্ষণটা হচ্ছে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্ট বাড়ার কারণটা হচ্ছে আগে ধরো যে সিম্পলি সে ধরো 10 মিনিটের বাতাস নেওয়ার প্রয়োজন সে সিম্পলি নিতে পারতো অর্থাৎ কোনো কষ্ট ছাড়াই, কিন্তু যখন এই নালিটা ছোট হয়ে গেলো সরু হয়ে গেলো তখন এইটার ভিতর দিয়ে বাতাস ঢুকাইতে তাকে ফোর্স করতে হইতেছে বা বেশি বাতাস ঢুকাইতে তাকে ফোর্স করতে হইতেছে, খেয়াল করো সাপোজ তুমি ধরো একটা বড় নালিতে তুমি পানি দিলা পানিটা চলে গেলো, এখন এটা যদি ছোটো করে দাও তখন এইটার ভিতর দিয়ে যদি পানি ঢুকাইতে হয় তখন কিন্তু তোমাকে একটু চাপ দিতে হবে বা প্রেশার দিতে হবে বা একটু কষ্ট করতে হবে, ঠিক এইরকম। তো আগে তুমি সিম্পলি হয়তো 10 ইউনিট বাতাস ঢুকাইতে পারতা, সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সিম্পলি হয়তো তুমি 10 ইউনিট অক্সিজেন বা 10 ইউনিট বাতাস ঢুকাইতে পারতা, এখন হচ্ছে যেহেতু তোমার এই জায়গায় যেহেতু নালিটা একটু পথ শুরু হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে তো তোমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে তোমাকে কষ্ট করে ওই বাতাসটা সংগ্রহ করতে হচ্ছে, অর্থাৎ মানে এরকমভাবে জুড়ে নেওয়ার পরে তুমি হয়তো বা অনেক জুড়ে ইয়া করার পরে বা অনেক বেশি একটা জুড়ে তুমি যদি ইয়া দাও তখন হয়তো বা এই 10 ইউনিট বাতাস পূরণ হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কি হয় হঠাৎ দ্যাট মিনস প্রথম লক্ষণটা আমরা বলতে পারি যে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, প্রথম লক্ষণ দেখতেছি হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় সেই জায়গায় এটা হচ্ছে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় এই ব্যারেজের কারণটা আমি বললাম কোন কারণে তাকে বেশি কষ্ট করতে হচ্ছে, কারণ তার এই নারীটা যেহেতু এখন যেহেতু ছোট কিন্তু তাকে যেহেতু 10 ইউনিট বাতাসে আনতে হবে বা 10 মিনিটের বাতাসে আনতে হবে সো এই কারণে তাকে একটু বেশি কষ্ট করতে হচ্ছে, দ্যাট মিনস হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে অল টাইম সে একটা একটা সময় কি সাপোজ 10 ইউনিট বাতাস প্রয়োজন এদিক দিয়ে এমনভাবে বন্ধ হইলো যে এদিকে 5 ইউনিট নাই সে মাত্র 2 ইউনিট আসে, সো এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যখন 2 ইউনিট বাতাস আসে সাপোজ ধরো যে 2 ইউনিট সাপোজ ধরো তুমি যদি শ্বাস বন্ধ করো আমি শ্বাস নিলাম না কতক্ষণ বন্ধ করে রাখলাম, সো দেখবা যে ভিতরে একটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থার সৃষ্টি হবে, তো অ্যাকচুয়ালি কি হয় যখন তোমার যখন সে মাত্র 2 ইউনিট আনতে পারে এটা এতটাকে এতটুকু অবস্ট্রাকশন করছে সে যদি মাত্র 2 ইউনিট আনতে পারে 10 ইউনিটের জায়গায় বা 10 মিনিটের জায়গায় সে মাত্র 2 মিনিটের বাতাস আনতে পারতেছে,
এইটার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে সে বাতাস নিতেছে, বাট তার যতটুকু বাতাস প্রয়োজন, সাপোজ বাতাস প্রয়োজন হচ্ছে 10 মিলিলিটার, বাট সে মাত্র জুড়ে নেওয়ার পরেও সে হয়তো বা এই দুই যদি সিম্পলি নিত সে 2 নিতে পারতো, বাট কষ্ট করার পরেও হয়তো বা সে 5 বা 6 নিতে পারতেছে। দ্যাট মিনস তার যতটুকু প্রয়োজন এই যে 10 তার প্রয়োজন, এই 10 সে কোনোভাবেই ওভারকাম করতে পারতেছে না বা কোনোভাবে সে নিতে পারতেছে না। দ্যাট মিনস একটা সময় কি হচ্ছে, এই যে তার ওই শ্বাস নেওয়ার যেই করতেছে ওইটার কারণে যদি শ্বাস বন্ধ থাকে তাহলে হয়তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। এই জায়গাতেও ঠিক এরকম একটা অবস্থা ক্রিয়েট হবে, যেহেতু সে ঠিক মতো বাতাস সরবরাহ করতে পারতেছে না। দ্যাট মিনস এই জায়গাতেও দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হবে। দ্যাট মিনস এর পরের লক্ষণটাতে আমরা চলে যেতে পারি, যে লক্ষণটা হচ্ছে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা একটা সৃষ্টি হয়। আমরা দুই নম্বর যদি দেখি যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়, যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। তো তারপরে যেটা যাবো সেটা হচ্ছে এই যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হচ্ছে সেটা কোন কারণে হচ্ছে, কারণটা হচ্ছে যে শ্বাস নিয়ে ওইটা কোনোভাবেই সে 10 ওভারকাম করতে পারতেছে না। তারপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে এখন যদি আমরা চিন্তা করি যে এই যে খেয়াল করো এখন যদি আমরা এই লেভেলে চিন্তা করি, আমরা এতক্ষণ এই লেভেলে চিন্তা করছি অ্যাকচুয়ালি ইফেক্টটা এই লেভেলে কতটুকু করবে, এই লেভেলে সে বাতাস আনতে পারতেছে না, বাট আমরা যদি কুশীয় লেভেলে চিন্তা করি অ্যাকচুয়ালি কুশীয় লেভেলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে সে এই যে আরেকটা আরেকটা লক্ষণ আমি একটু বলে দিই, সাপোজ সে যখন জুড়ে জুড়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, যে সাপোজ আমরা যখন সিম্পলি শ্বাস নিই তখন যদি একটু জিনিস চিন্তা করো, সাপোজ নিলাম তখন দেখবা যে আমাদের যেই পেটের যে অংশটা আছে একটু একটু আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে বা এরকম কিছু, কিন্তু যখন তুমি বেশি জোরে শ্বাস নেবে একটু যদি চিন্তা করো তখন দেখবা যে আমাদের এই যে বুকের যে মানে বুকের যে অংশ আছে অর্থাৎ পাজর যে অংশ আছে সেগুলো আস্তে আস্তে একটু ভিতরে ঢুকতে থাকে বা এরকম কন্ট্রাকশন ঘটে। সো অ্যাকচুয়ালি যেটা ঘটে সেটা হচ্ছে এরা যখন অনেক জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, যখন অনেক জোরে জোরে সাপোজ তুমি অনেক জোরে ফোর্স অনেক জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করো তখন যেটা হবে সেটা হচ্ছে অনেক জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করো তখন দেখবা যে এই যে মানে পাথরের যে ইয়ে আছে এটা কি বলে মানে পাথরের যে চামড়া অ্যাকচুয়ালি আমরা মানে আমাদের যে এই জায়গায় যে বক্ষপিঞ্জর বা বুকের দিকে যে পাঁজর আছে ওই পাঁজরের সাপোজ এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পাঁজর এরকম এরকম পাঁজর আছে, তো এই যে এরকম পাঁজর এরকম পাঁজরের মাঝখানে যে চামড়াটা আছে এই চামড়াটা ভিতরের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করে, কারণটা হচ্ছে তুমি জুড়ে যখন নিতেছো তখন এই এটা আসে। তো এটার জন্য তুমি আরেকটা লক্ষণ বলতে পারো যে তখন সে জুড়ে জুড়ে শ্বাস নেওয়ার চেষ্টা করে এই কারণে পাঁজরের চামড়া ভিতরের দিকে ঢুকে যায় এটাও বলতে পারো। সো তারপরে যেটা চলে যাবো সেটা হচ্ছে এখন যদি আমরা মেইন একটা জিনিস চিন্তা করি খুব ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে খেয়াল করো সাপোজ তোমার যেটা সেটা হচ্ছে যে এদিকে হচ্ছে সাপোজ তোমার প্রতি মিনিটে সাপোজ 10 ইউনিট বা 10 মিলিলিটার বাতাস প্রয়োজন বা 10 মিলিলিটার অক্সিজেন প্রয়োজন। এখন এটা কি করতেছে অ্যাকচুয়ালি এই কোষের কাজটা হচ্ছে সে শক্তি উৎপন্ন করতেছে, সাপোজ তুমি এই শক্তিটা তুমি সাপোজ খেলতেছো ঘুরতেছো হাঁটতেছো লিখতেছো গান গাইতেছো কথা বলতেছো যা ইচ্ছে তাই করতেছো, এই যে এটা হচ্ছে তোমার প্রতি প্রতি মিনিটে তোমাকে 10 মিলিলিটার বাতাস দিচ্ছে, 10 মিনিটের সাপোজ 10 মিনিটের অক্সিজেন দিচ্ছে, 10 মিনিটের অক্সিজেন আসার পরে সাপোজ 10 মিনিটের অক্সিজেন আমরা ধরে নিলাম যে 10 মিনিটের অক্সিজেন তোমার জন্য শক্তি দিতে পারতেছে, যেই এটিপি উৎপন্ন করতেছে সেই এটিপির পরিমাণ হচ্ছে সে 50 টা এটিপি দিতে পারতেছে সাপোজ ধরে নিলাম আমরা আমরা ধরে নিলাম যে এই এই যে 10 মিলিলিটার যেটা আসতেছিল সিম্পল যেই ওয়াটার ছিল ওই সিম্পল ইয়াতে যে 10 মিলিলিটার যে বাতাস আসতেছিল এই 10 মিলিলিটার বাতাসে তোমাকে 50টা এটিপি দিতে পারতেছে। দ্যাট মিনস তুমি সাপোজ যদি আমরা ধরি যে তুমি 50 ইউনিট শক্তি পাচ্ছ বা 50 ইউনিট বা 50টা এটিপি বা 50টা এটিপি থেকে শক্তি পাচ্ছ, বাট যখন তোমার এই জায়গায় যখন তুমি ফুসফুসের বায়ু তুলিতে যখন তুমি ঠিক অক্সিজেনটা আনতে পারতেছো না, কারণটা কি না আনার কারণটা হচ্ছে এই জায়গায় তোমার এই ব্রঙ্কাসের সাথে কোনো প্রবলেম কোনো প্রবলেম কারণ এই জায়গায় অবস্ট্রাকশন ঘটছে বা এই জায়গা বন্ধ হয়ে গেছে সাপোজ মোটামুটি বন্ধ হয়ে গেছে। সো এই যে এই জায়গা তোমার এই জায়গায় অক্সিজেন এই যে ফুসফুসের যে বায়ুথলি আছে এই বায়ুথলিতে আগে তুমি 10 মিলিলিটার অক্সিজেন আনতে পারতা বা 10 মিলিলিটার বাতাস আনতে পারতা, কিন্তু এখন কিন্তু পারতেছো না, কারণটা হচ্ছে এই জায়গায় তুমি আনতে পারতেছো না, এটা এই জায়গায় আমি আগেই দেখাইছি যে তুমি আনতে পারতেছো না কোনোভাবে। সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে ফুসফুসের বায়ুথলিতে ঠিক মতো অক্সিজেন আনতে পারতেছে না, এটা হচ্ছে একটা কথা, এটা তুমি একটা লক্ষণ দিতে পারো যে ফুসফুসের বায়ুথলিতে ঠিক মতো অক্সিজেন আসতেছে না এই জন্য রোগীর আরো বেশি কষ্ট হয় এটা বলতে পারো। বাট মেইন যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে সাপোজ তুমি যদি 10 মিনিটের বাতাস যদি আনতে পারতো তখন তুমি শক্তি পাইতে হচ্ছে 50টা এটিপি, দ্যাট মিনস 50টা এটিপিতে তুমি অনেক বেশি কাজ করতে পারতা, তোমার শরীরে অনেকটা বেশি স্ট্রেংথ থাকতো, কিন্তু যখন তোমার এই জায়গায় যখন তুমি ঠিক মতো বাতাস আনতে পারতেছো না বা ঠিক মতো অক্সিজেন আনতে পারতেছো না, অক্সিজেন এই জায়গায় কম মানে রক্তে কম, রক্তে অক্সিজেন কম মানে কুষে অক্সিজেন কম, দ্যাট মিনস এই যে কুষে তুমি ঠিক মতো অক্সিজেন সরবরাহ করতে পারতেছো না, সাপোজ তুমি আগে 10 ইউনিট আনতে পারতা এখন সাপোজ 6 ইউনিট কোনোভাবে আনছো,
আগে যদি 50টি এটিপি উৎপন্ন হয়, এখন কিন্তু 50টি এটিপি উৎপন্ন হবে না, কারণ তোমার কিন্তু 50টি এটিপি উৎপন্ন হওয়ার মতো পর্যাপ্ত যে অক্সিজেন, এই অক্সিজেন তোমার এই পর্যন্ত তুমি দিতে পারো না। দেখবে তুমি সাপোজ ধরো যে তুমি আগে 10 মিলিলিটার অক্সিজেনের জন্য 50টি এটিপি পাইতাম, এখন হয়তো তুমি 5 মিলিলিটার সাপোজ অক্সিজেন সরবরাহ করতে পারছো। এই যে তোমার আগের যত শক্তি ছিল এই জায়গায় কিন্তু তোমার শক্তি অর্ধেক হয়ে গেল, কারণ আগে তুমি 50টি এটিপি কে ইউটিলাইজ করতে পারতে। আমরা জানি যে এটিপি হচ্ছে জৈব মুদ্রা বা এটিপি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন, মানে এটিপি দ্বারা মূলত আমরা শক্তি পাই। তো আগে তুমি 50টি এটিপির শক্তি পাইতে, এখন তুমি পাচ্ছ 15টা 25টি এটিপির শক্তি। দ্যাট মিনস তোমার যে শক্তিটা ছিল সেই শক্তিটা কমে গেল, এবং রোগীটার যেটা হবে সেটা হচ্ছে রোগী আস্তে আস্তে দুর্বল হইতে থাকবে। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে কারণ, কোন কারণে রোগী দুর্বল হইতে থাকে। তো আমি যদি আবার একটু বলি যে এই অ্যালভিওলাই যেহেতু ঠিক মতো অক্সিজেন আসতেছে না, এই অ্যালভিওলাই যেহেতু তুমি ঠিক মতো বাতাস আনতে পারতেছ না, দ্যাট মিন্স অ্যালভিওলাইয়ে অক্সিজেন কম, মানে আমাদের যে রক্তনালী আছে ওই বা আমাদের যে ব্লাড আছে ওই রক্তে অক্সিজেন কম, এবং যেহেতু রক্তে অক্সিজেন কম সেহেতু কোষে অক্সিজেন কম, যেহেতু কোষে অক্সিজেন কম সেহেতু তোমার যে কোষের যে শ্বসন প্রক্রিয়া বা শ্বসন বিক্রিয়াও কম, যেহেতু শ্বসন বিক্রিয়া কম সেহেতু তোমার এটিপিও কম, যেহেতু তোমার এটিপি কম সেহেতু তোমার শক্তি কম, তার মানে তুমি আস্তে আস্তে দুর্বল হইতে থাকবা। দ্যাট মিন্স অ্যাজমা বা হাঁপানির একটা লক্ষণ হলো যে তুমি আস্তে আস্তে দুর্বল হইতে থাকবা। তারপরে আরও কিছু লক্ষণের কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে সাধারণত জ্বর থাকে না। অ্যাকচুয়ালি জ্বর থাকা না থাকার কারণটা এটাই লজিক্যাল, কারণ হচ্ছে এই জায়গায় যেহেতু কোনো জীবাণু সংক্রমণ ঘটতেছে না, সাপোজ এটা কোনো কারণে বন্ধ হয়ে গেল, যেহেতু কোনো জীবাণু সংক্রমণ ঘটতেছে না, সো জ্বর না থাকাটাই সাধারণত লজিক্যাল। সাধারণত আমরা যখন এরপরের যে রোগগুলোর ক্ষেত্রে বলবো, সাধারণত নিউমোনিয়া, তারপরে হচ্ছে তোমার ব্রঙ্কাইটিস বা ওই রোগগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে ওই রোগগুলোর ক্ষেত্রে তোমার একটা ওইগুলোর ক্ষেত্রে জ্বর থাকতেছে, ওইটার কারণটা হচ্ছে ওই জায়গায় নিউমোনিয়া হচ্ছে নিউমোকাকাসের কারণে বা যক্ষা হচ্ছে ধরো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ইয়ার কারণে। দ্যাট মিন্স ওই জায়গায় যেহেতু ব্যাকটেরিয়া বা জীবাণু যেহেতু সংক্রমণ করতেছে, সো ব্যাকটেরিয়া বা জীবাণু সংক্রমণের কারণে ওই জায়গায় জ্বরটা আসতেছে। সো এই জায়গায় যেহেতু আমাদের কোনো জীবাণু সংক্রমণ আমরা সাধারণত আমরা বলতেছি না যে এই জায়গায় এই জীবাণুর কারণে এটা হচ্ছে, ওই জীবাণুর কারণে এটা হচ্ছে, এই জায়গায় আমরা ফ্রিলি বলতে পারি যে সাধারণত রোগীর কি থাকবে না, জ্বর থাকবে না। আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে যদি তুমি হাঁপান কোনো রোগীর সাথে থাকো, যদি তুমি মানে মোটামুটি যদি তাকে যদি সামনে থেকে দেখো, তখন দেখবো যে সে যখন শ্বাস নেওয়ার চেষ্টা করতেছে বা সে যখন জুড়ে জুড়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, তখন তার মধ্যে একটা আওয়াজ হবে বুকের মধ্যে, সেটাকে আওয়াজটাকে সাধারণত বলা হয় সাই সাই আওয়াজ। তো শুনলেই বুঝতে পারবা, ওইটা আর বলার কিছু না। তো এইটাই, আরও একটা কথা আছে, সেটা হচ্ছে ঠোঁটের কি জানি যে ঠোঁট নীল হয় বা গলার শিরা ফুলে যায়। গলার শিরা ফুলে যাওয়ার কারণটা আর কিছু না, সেটা হচ্ছে সাপোজ ধরো যে গলার শিরা ফুলে যাওয়ার কারণটা হচ্ছে যে আমরা যদি এইটা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের সাপোজ ট্রাকিয়া, এটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, এই জায়গায় আমাদের ভোকাল কর্ড, এই ট্রাকিয়ার পাশে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গায় মানে ট্রাকিয়া হচ্ছে এই জায়গায়, এর পিছনে হচ্ছে ইসোফেগাস বা অন্য নালী, আর এটা ট্রাকে এর দুই পাশে দুইটা আমাদের ভেসেল গেছে বা এইরকম। তো যখন তুমি ইয়া করতেছো, এটা কি বলে, যখন তুমি এইখানে বেশি বাতাস ঢুকাইতেছো, কারণ তোমাকে এই জায়গায় বেশি বাতাস নিতে হবে এই উদ্দেশ্য নিয়ে, সো অ্যাকচুয়ালি এগুলা এই বরাবর কম্প্রেস হইতেছে বা এই বরাবরে এরা চাপ খাচ্ছে। সো এই বরাবর চাপ খাওয়ার কারণে এরা ফুলে যাবে, এটাই স্বাভাবিক। সো গলার শিরা ফুলে যায়। সো আমি যদি ওই অ্যাজমার লক্ষণগুলো যদি তোমাদেরকে আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি, সো আমি এইভাবে দিব। অ্যাট ফার্স্ট হচ্ছে যেটা আমরা বুঝে নিবো যে অ্যাজমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন জায়গায় আমাদের প্রবলেমটা ঘটে। এই প্রবলেম ঘটার পরে প্রথম লক্ষণ যেটা বলবো যে আগে তুমি সাপোজ ইজিলি বাতাস ঢুকাইতে পারতা, কিন্তু এখন যেহেতু তোমার শ্বাসনালীটা যেহেতু মানে গব্বরটা যেহেতু ছোটো হয়ে গেছে বা নালীটা যেহেতু ছোটো হয়ে গেছে, সো তুমি যেটা করতে পারতো সেটা হচ্ছে তুমি ঠিক মতো বাতাস নিতে পারতেছো না। সো বাট তোমাকে বাতাস নিতে হবে, ওই জন্য তুমি কী করতেছো, কষ্ট করে হলে বাতাস নিতেছো। দ্যাট মিন্স প্রথম কথাটা হচ্ছে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে শ্বাস যখন তুমি নিয়েও হয়তো বা তোমার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারতেছো না, তখন হয়তো বা তোমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হবে, তখন যেটা হয় সেটা হচ্ছে ঠোঁট নীল হয়ে যেতে পারে, আর হচ্ছে গলার শিরা ফুলে যেতে পারে, কোন কারণে এটাও যুক্তিতে বোঝা না। তারপরে যেটা সেটা হচ্ছে যে এই যে রোগী যখন জুড়ে জুড়ে শ্বাস নেওয়ার চেষ্টা করে, তখন হচ্ছে তার যেই পাজরের মাঝখানে যে চামড়া, ওই চামড়াটা ভিতরের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করে। তারপরে যদি আমরা বলি সেটা হচ্ছে যে ওই ফুসফুসের বায়ুথলিতে ঠিক মতো অক্সিজেন আসতেছে না, যেহেতু অক্সিজেন ফুসফুসের বায়ুথলিতে ঠিক মতো আসতেছে না, দ্যাট মিন্স এই জায়গায় যখন শ্বসন ঘটতেছে ঠিক মতো আমরা এটিপি পাচ্ছি না, দ্যাট মিন্স আস্তে আস্তে রোগী দুর্বল হয়ে যাবে। তারপর হচ্ছে যেহেতু এখানে কোনো ব্যাকটেরিয়া বা কিছু সংক্রমণ আমরা দেখতে পারতেছি না, সো রোগীর জ্বর থাকবে না, আর হচ্ছে কাশির সাথে কফ যেতে পারে, এটা সাধারণ। সো এইটাই ছিল আমাদের অ্যাজমা সম্পর্কিত যে ইয়া। এখন আমরা চলে যাবো যেটাতে, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা এখন আলোচনা করবো হচ্ছে ব্রঙ্কাইটিস নিয়ে। সো আমরা এখন চলে যাবো অ্যাকচুয়ালি ব্রঙ্কাইটিস।